আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ছাদে আসছি। তো এই যে আপনাদেরকে বলেছিলাম যে লাল শাক আর পালং শাকের বিচি ফেলছিল, তো ফাইনালি গাছ ওঠা শুরু করছে, এই যে চারা বের হয়েছে ছোটো ছোটো। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে বিড়ালগুলো অনেক জ্বালাইতেছে, বাড়ির ভিতরে অনেক বিড়াল হয়ে গেছে। তো আমি যেটা করছি, পছন্দ করছি পালার জন্য, ওই বেটাও খুব খারাপ দেখা যায় যে ছাদে উঠে ওই এই কিনা লাল শাকের এখানেই এসে, লাল শাক আর পালং শাকের বেডে এসেই ওরা শুয়ে থাকে। দেখা যাচ্ছে আমার অনেকগুলা চারা নষ্ট করে ফেলছে, মানে শাক নষ্ট করে ফেলছে, মাটি উপড়াইয়া ফেলছে। তো এই জন্যই খারাপ লাগতেছে, কারণ কষ্ট করে করা হয়তো এগুলা তো নষ্ট করে ফেলতেছে, মানে দুষ্টামি করে, ছাদে এসে রোদ পোহায়, আবার এই মাটি নিয়ে ঘাটাঘাটি করে। তো পুঁই শাকটা আগে থেকেই ছিল, পুঁই শাকের গাছটা মানে ওটা কাটি নাই আর কি। তো মাশাল্লাহ, এটা এই কিছুক্ষণ আগে যেগুলো দেখছেন এগুলা আরও কিছুদিন আগের ভিডিও, আর এই ভিডিওটা আমি একসাথে অ্যাড করছি, তো এডিট করে লাগানো হয়েছে। এটা হচ্ছে আজকে সকালবেলা করলাম ভিডিওটা। দেখেন এই যে পুঁই শাকের অনেকগুলো নতুন ডগা বের হয়েছে, ডালপালা গজাচ্ছে মাশাল্লাহ। আর এই যে এখান থেকে আমরা এখনও শাক খাই নাই, কিন্তু বিড়াল দেখেন সব নষ্ট করে ফেলতেছে। বিড়াল মানে মাটিগুলো উপড়াইয়া ফেলে দিচ্ছে, গাছগুলো উপড়াইয়া ফেলে দিচ্ছে। তো এই জন্যই মানে কি বলবো, মানে কষ্ট লাগে আর কি। এখন বিড়ালকেও মারা যায় না, আবার এখান দিয়ে গাছের জন্যও খারাপ লাগে।